নীলাম্বর রামদাস, আমি কিন্তু স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আরও বলবো যে আমি আমার চিকিৎসকদের মান মর্যাদাটা আগে দেই, তারপরে যদি কেউ ফাঁকি দেয়, কারো গাফিলতিতে কোনো রোগীর ক্ষতি হয় সেটা আমি দেখব। আমি যেরকম চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কাজ করব, আবার চিকিৎসকদের গাফিলতিও আমি কোনোরকমই বরদাস্ত করবো না। আমি প্রতিটা জিনিস জানি কোথায় কী সমস্যা। তবে একটা কথা আমি বলি, আপনারা কিন্তু আমার সবচেয়ে বড় হাতিয়ার। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে সাহায্য করেন, আমি চিকিৎসা ব্যবস্থায় 100% না পারলেও কিছুটা উন্নতি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং তার সাথে সাথে আমার প্রশাসন, আমাদের সচিব মহোদয় আছেন, ডিজি মহোদয়দের প্রত্যেকেরই আমাকে সাহায্য করতে পারে। আমার কোনো চাওয়া পর কিছু নাই। আমি মন্ত্রী হব এটা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনটা গড়িয়ে দিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী, এই 16 কোটি মানুষের উপর আমার প্রতি বিশ্বাস, আমাকে প্রতি প্রত্যাশা, এটা যেন আমি মানে ওনার প্রতিদান দিতে পারি, এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা মানে আপনাদের কর্মক্ষেত্রে ঠিক মতো হবে, যেটা আমি বলি যে ভালো ডাক্তার, ভালো ডাক্তার, আমার অনেক ডাক্তার বানিয়ে তো লাভ নেই, আমার যে ডাক্তার বানাবো সে ডাক্তার জন্য ভালো ডাক্তার হয়, সেটুকুই, তাই না? এটি আমাদেরকে দেখতে হবে। অনুবাদ, শ্রেষ্ঠ ব্যক্তি এমন ডাক্তার হবে যে যদি কোনোদিন ভাব করুক, আমরা কেউ কোনো জায়গায় কোনো অসুস্থ হয়ে যাই, আমাকে যেন সঠিক চিকিৎসা করতে পারে, সেই জন্য তিনিও এটা অনুধাবন করেন এবং তারও সহযোগিতায় তার সততার কথা জানায়। আমরা মনে করি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কিথোমিয়া, থ্যাংক ইউ টু দোজ হু পুট ইট টুগেদার, সাধনা শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, সেই সমাজের সংস্কৃতি তত মানুষই সেলফিয়েসদের ও মন্দ আত্মায় পাওয়া লোকদের বিশ্ব অরণ্যের তত বেশি উন্নত সমৃদ্ধ।